হ্যালো ফ্রেন্ডস, আপনাকে স্বাগত স্মার্ট টেক ওপিনিয়ন চ্যানেলে। আপনি যদি প্রতিনিয়ত ফোন ইউজ করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে আমি বলবো মোবাইলের একটি অ্যামেজিং এবং অসাধারণ অ্যাপ্লিকেশনের ব্যাপারে। আই এম শিওর এই অ্যাপ্লিকেশনটি আপনার খুব খুব পছন্দ হবে এবং এটি ব্যবহার করার পর আপনি নিজে বলবেন এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনি আমাদের আগে কেন বলেননি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আপনি হয়তো অবশ্যই মোবাইল ফোন ইউজ করেন, আর আপনি আপনার মোবাইল ফোন যদি কেউ চেয়ে থাকে, আপনার বন্ধুবান্ধব বা আপনার কোনো রিলেটিভ চেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি তাকে ফোনটি দিয়ে থাকেন। সাপোজ ধরে নিন যে আপনার বন্ধু আপনার কাছে ফোনটি নেওয়ার পর আপনার ফোনে কোনো হ্যাকিং অ্যাপ্লিকেশান ইনস্টল করে দিল, যার ফলে আপনার ফোনের থাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ওটিপি নাম্বার সে অনায়াসে হ্যাক করতে পারে। তো আপনার ফোনে এই ধরনের হ্যাকিং অ্যাপ্লিকেশান ইনস্টল আছে কিনা আপনি জানতে পারছেন না। সো ফ্রেন্ডস, অবশ্যই এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আজ আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশানের ব্যাপারে বলবো যে অ্যাপ্লিকেশান ব্যবহার করে আপনি আপনার ফোনে কোনো হ্যাকিং অ্যাপ্লিকেশান ইনস্টল আছে কিনা আপনি জানতে পারবেন। তো প্রথমে আপনি প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে যাওয়ার পর আপনি টাইপ করুন অ্যান্টি স্পাই মোবাইল ফ্রি অ্যাপস এবং সেই অ্যাপসটি আপনি ডাউনলোড করুন। আমার ডাউনলোড করা আছে বলে আমি ডাউনলোড করছি না। তো অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি অ্যাপসটিকে ওপেন করুন। ওপেন করার পর দেখুন এই ধরনের ইন্টারফেস আপনি সামনে দেখতে পাবেন। তো এখানে তিন ধরনের অপশান আপনি দেখতে পাবেন, যে একটি হচ্ছে স্পাইওয়্যার, দুই নম্বর হচ্ছে ওয়ার্নিং, তিন নম্বর হচ্ছে অল অ্যাপ্লিকেশান। তো এই টোটাল অ্যাপ্লিকেশানগুলোকে দেখুন, এখানে একটা অপশান আছে স্ক্যান নাও। তো আপনি প্রথমে এই স্ক্যান অপশানে ক্লিক করবেন। তো স্ক্যান নাও অপশানে ক্লিক করার পর দেখুন আপনার ফোনে যত রকম অ্যাপ্লিকেশান আছে সব অ্যাপ্লিকেশানগুলো কিন্তু এখানে আপনার স্ক্যান হয়ে যাচ্ছে, যার ফলে আপনার ফোনে কোনো অ্যান্টিভাইরাস বা এই যার ফলে আপনার ফোনে কোনো ভাইরাস আছে কিনা আপনি দেখতে পাবেন। দেখুন আমার ফোনে কোনো রকম কোনো ভাইরাস নেই বলছি, দেখুন ওয়ার্নিং ফোন, কোনো ভাইরাস আপনার ফোনে নেই। যদি আপনার ফোনে কোনো স্পাইওয়্যার অপশানে যদি কোনো ভাইরাস থেকে থাকে বা আপনার ফোনে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান বা হ্যাকিং অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে থাকে, তাহলে স্পাইওয়্যারসে কিন্তু সেখানে দেখাবে যে আপনার ফোনে কোনো হ্যাকিং অ্যাপ্লিকেশান ইনস্টল আছে। তো যদি হ্যাকিং অ্যাপ্লিকেশান আপনার ফোনে কোনো ইনস্টল থাকে, তাহলে স্পাইওয়্যারে সেটি ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখুন আপনি সেখান থেকে আপনার হ্যাকিং অ্যাপ্লিকেশানটিকে ডিরেক্ট ডাউন ডিলিট করতে পারবেন। আর দেখুন ওয়ার্নিং অ্যাপস থেকে আপনি ক্লিক করার পর ওয়ার্নিং অ্যাপসে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের এখানে অপশান বা আছে বা বিভিন্ন ধরনের এখানে অ্যাপস রাখা আছে। সেই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনে কী কী হ্যাক হতে পারে বা কী কী হ্যাক না হতে পারে সেই সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখাবে। সাপোজ ধরে নিন যে আমি এখানে একটা অ্যাপস ইমো ইনস্টল করলাম, ইমো ওপেন করলাম। ইমো ওপেন করার পরে দেখুন বিভিন্ন রকম এখানে অপশান আছে, যেই অপশানগুলোর মাধ্যমে আপনার ফোনের রেকর্ড অডিও আর ভিডিও কল এটা হ্যাক হতে পারে অবশ্যই, বা বিভিন্ন ধরনের যেই অপশানগুলো এখানে দেওয়া আছে সেই অপশানগুলোই কিন্তু এখানে হ্যাক হতে পারে। তো এইভাবে আপনার ফোনের টোটাল কোন কোন অ্যাপসের মাধ্যমে আপনি কী কী হ্যাক হতে পারে সেই সব জিনিসগুলো আপনি জানতে পারবেন। সো ফ্রেন্ডস, এটি ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।